এই মুহূর্তে পান্ডুয়াতে বাম কংগ্রেস জোটের প্রধান নির্বাচিত হলেন। কেননা আপনাদেরকে জানিয়ে রাখি, মোট আসন 22টি, তার মধ্যে 12টি আসনে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা জয়ী হন পঞ্চায়েতে রাজ। সাধারণ মানুষের পঞ্চায়েতের ভোট গঠনের নিরপেক্ষতা শান্তি সুষ্ঠু পরিবেশে কিন্তু সিপিআইএমের প্রধান নির্বাচিত হলেন বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে। তাদেরকে ফুলমালা দিয়ে সংবর্ধনা এবং এলাকা পরিক্রমা করেন। রাজ্য রাজনীতিতে এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে, কতটা প্রভাব পড়বে আগামী 2024-এর যে লোকসভা নির্বাচন এবং 2026-এর বিধানসভা নির্বাচন, জোট করে কি ভর হবে না শেষমেশ আমরা দেখতে পাবো যে আবারও দল বদলের পালা খেলা চলবে। কিন্তু এটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা ফাঁস হচ্ছে একের পর এক। রাজ্যের শাসক দল তৃণমূল ভায়োলেশনে পরিণত করছে, অর্থাৎ বিরোধীরা যেখানেই জয়ী হয়েছে তাদেরকে মিথ্যা মামলা এবং জোর করে দলে যোগদান করা, এটাই সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য রাজনীতিতে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা প্রধান হয়েছে।